নমস্কার বন্ধুরা মো থেকে চেনুটি আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদের ঠেকুয়া বানানো দেখাবো ঋষুদের বাড়িতে যে ঋষুরানিকে আমাদের বাড়িতে এতদিন ধরে আপনারা দেখে এসছেন তো সেই রিসুরানিদের বাড়িতেই আমি চলে এসেছি রিসুরাণীকে নিয়ে তো রিসুদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে তো রিসুরানি কিন্তু রাঁচির থেকে আজই কিন্তু ঋষু আর ঋষুর মা ফ্লাইট ধরে তারা কিন্তু দিল্লিতে চলে যাবে রিসু থাকে আমাদের দিল্লিতে আর আজ আমরা তিনজনে মিলে কিন্তু ঠেকুয়া বানাবো আর রিসু ঠাম্মি ঋসু ছোটো ঠাম্মি এবং আমি এই তিনজনে মিলেই আপনাদের আজ আমরা ঠেকুয়া বানিয়ে দেখাবো ঠেকুয়া বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা আর নিয়ে নেওয়া হয়েছে সুজি তো ময়দা দেওয়া হয়েছে ভাগ আর সুজি দেওয়া হয়েছে কিন্তু এক ভাগ এই পরিমাণে কিন্তু ঠেকুয়া বানানো হচ্ছে এবারে কিন্তু দিয়ে দিচ্ছে সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে জল রেখে ভালো করে চিনি দিয়ে ভিজতে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু আর সুজি ময়দা ভালো করে মিশিয়ে নেওয়া আর খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে মুঠোয় দিলে দলা পাকিয়ে যায় এইভাবেই কিন্তু সুজি ময়দাকে ভালো করে মিশিয়ে নিতে। এখন দেওয়া হলো ছোট ছোট টুকরো করে রাখা নারকেল দেখুন এই নারকেল কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসছে এই নারকেলে কিন্তু কোনো রকম জল নেই একেবারে শুকনো নারকেল এই নারকেলে কিন্তু অর্ধেকটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে আরও একটু কিন্তু সাদা তেল মিশিয়ে দিয়েছে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এবার কিন্তু একটু একটু জল দিয়ে এইভাবে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মাখিয়ে কিন্তু ডো বানিয়ে নিতে হবে সুজি ময়দা মাখানো কিন্তু একটু সময় ধরে ভালো করে মাখিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে তো এইভাবে যদি ভালোভাবে ডো বানানো হয় তাহলে কিন্তু ঠেকুয়াগুলি একেবারে খাস্তা পারফেক্টভাবে হয়ে যাবে আর আপনারা যদি দু বাটি ময়দা দেন তাহলে এক বাটি কিন্তু সুজি দেবেন এই পরিমাপে কিন্তু আপনারা ঠেকুয়া বানাবেন তাহলে ঠেকুয়াগুলি একেবারে পারফেক্ট হয়ে যাবে কড়াইতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিলাম আর আপনারা কিন্তু রিসুরানির আওয়াজ পাচ্ছেন ঋষুরানি খেলা করছে ঋষুরানি মামা বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসছে তবে চলুন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাই আমাদের বাড়িতে থাকা ঋষুরানির কিছু ভিডিও আপনারা দেখতে থাকুন Let's ni tu. Wah, wow. dia dia ni tu ya Oh. No, nah, no, nah. no, no. No. Right. আর ঠেকুয়াগুলো গুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে বানিয়ে নিতে হবে খুব বেশি মোটা কিন্তু করব না আর এই ঠেকুয়াগুলো কিন্তু সাজ দিয়েও বানিয়ে নিতে পারেন এইভাবে করে কিন্তু সব ঠেকুয়াগুলি বানিয়ে নিতে হবে আর তেল আমার গরম হয়ে গেছে খুব বেশি কিন্তু তেল আমি গরম করব না আর এইভাবে আমি কিন্তু একটা একটা করে ঠেকুয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের আঁচ কিন্তু লো থেকে মিডিয়াম আঁচের মধ্যেই আমাকে রাখতে হবে তাহলে কিন্তু ঠেকুয়াগুলো খুব সুন্দরভাবে খাসতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর ঠেকুয়াগুলি এইভাবে কিন্তু আস্তে আস্তে ভালো করে পাল্টে নিতে হবে আর এইভাবে করেই কিন্তু আমি ভালো করে ঠেকুয়াগুলোকে লাল লাল করে ভেজে নেব আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে খাস্তা ঠেকুয়া তৈরি হয়ে গেছে আর আমি কিন্তু আমার বাড়িতে কিছু ঠেকুয়া নিয়ে এসেছি তো এই দেখুন খুব সুন্দর কিন্তু ঠেকুয়াগুলো একেবারে তৈরি হয়ে গেছে আর আপনাদের একটা ঠেকুয়া আমি ভেঙে দেখায় কতটা খাস্তা আপনারা দেখুন তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন